কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমি অনেক ভালো আছি, আবার ভালো নেই, কজ হচ্ছে আপনারা জানেন অলরেডি আমি কেন ভালো নেই, বাট ভালো থাকার তারপরে চেষ্টা করি। হ্যাঁ, আমি খারাপ থাকলেও ভালো থাকার চেষ্টা করি, কজ এটাই সবার উচিত। আর প্রত্যেকটা দিন সবার আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আমরা কিন্তু সবার থেকে অনেক ভালো থাকি। আমাদের চেয়ে অনেক খারাপ মানুষ আছে, যারা মানে খারাপ মানুষ না এক্স্যাক্টলি, মানে খারাপ থাকে এরকম মানুষ আছে, তাদের চেয়ে কিন্তু আমরা অনেক ভালো থাকি। সো এই জন্য হলো প্রতিদিন সকালবেলা উঠে আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। সো গাইস, তো আজকে আমি কি বকবক করবো আপনাদের সাথে এটা বলে নিই, ঠিক আছে? তো আজকে আসলে ফাও পাচাল পারবো। হ্যাঁ, আমাদের বগুড়ার ভাষায় ফাও পাচাল। তো যদি আমি ফুল বগুড়ার ভাষায় কথা বলতে পারি না, যেটা মানে মানে এটা আসলে আঞ্চলিক ভাষা আমাদের, এটা বলা উচিত। আমি কি মানে আমি কোনো আমি আমি বগুড়ার মেয়ে হিসাবে কলং মানে আমি বগুড়ার ভাষায় কথা বলতে পারি না, পুরো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, যেটাকে আমরা মানে আছে এই কথাগুলো নিয়ে পরে একদিন মজা হবে। সো এগুলো অনেক মজার ভাষা, বগুড়ার ভাষা কিন্তু অনেক মজার, অনেকে কিন্তু জানেন বিষয়টা। আর আপনারা জানেন যে বগুড়ার অনেক কিছুই অনেক বিখ্যাত, যেমন বগুড়ার ভাষা, বগুড়ার দই, বগুড়ার হিরালম। ইয়াস, বগুড়ার হিরালম ভাই তো অনেক বিখ্যাত, আপনারা তো জানেন, আর আমরা তো হিরালম ভাইয়ের দেশের লোক। সো আমরা আমরা হচ্ছে পপুলার তো হবই, এটা এটা তো বলাই চলে, তাই না? তো এখন হচ্ছে কথা হলো যে আমার পাশে মানে আপনারা বক্তৃতা শুনতে পাচ্ছেন, কজ হলো আমি আমাদের বাসার পাশে হচ্ছে একটি দলের কোনো একটি দলের মানে কোনো একটি দলের হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী আজকে, রাজনৈতিক দল। সো সেটার ইয়ে চলতেছে, তো এটা নিয়ে আমরা কথা না বলি, কারণ রাজনৈতিক বিষয় আমাদের যদিও টপিক না। সো আজকে এখন আমি আপনাদেরকে বলি যে আমি আসলে দেখুন সাদে এসে ভিডিও করি, দেখুন কত সুন্দর কাপড় চোপড় নেড়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভাবির ছাদ, ভাবির ছাদে এসে আমি মাঝে মাঝে ভিডিও করি, মাঝে মাঝে বেশিরভাগ টাইম যখন বাসায় ভিডিও করি এখানে এসে করা হয়। আর আপনারা তো দেখতে পারতেছেন এই যে দেখুন, মানুষ আরও কত কিছু দেখায়, আল্লাহ আমি তো খালি কাপড় চোপড় দেখাচ্ছি, তো এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? কজ হচ্ছে মানুষ দেখায় সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে, লাইফস্টাইল ভিডিওগুলোতে এইগুলাই হয়, ব্লগগুলোতে ইভেন। তারপরে হচ্ছে মানুষ কী করে, বাসন মাজে। ও নো, আমি মানে লাইভে ভিডিওতে এসে বাসন মাজতে পারবো না, সো আই কান্ট। কজ হচ্ছে আমি বাসায় করি না, কম করি, মানে করি না একদম তা না, করি অত না, ঠিক আছে? রেগুলার কাজের মধ্যে আমার এটা পড়ে না, ঠিক আছে? খুব রেয়ার। আর আরেকটা কথা হচ্ছে যে মানে হলো মানে আমি একদিন কোনো একদিন, যেহেতু আমি একজন ব্লগার, সো লাইফস্টাইল ভিডিওর মধ্যে কিন্তু এটা পড়ে, ডেইলি ডেইলি ব্লগের মধ্যে পড়ে। সো ডেইলি ব্লগ একদিন আমি আপনাদেরকে করে দেখাবো যে আসলে আমি ডেইলি ব্লগ আমি ডেইলি কী কী করি, কোন মানে হাবি জাবি আজে বাজে করি, সো এটা আমি আপনাদের দেখাবো। আর ফাও প্যাচাল তো পারতেছি, সো এটা নিয়ে কিছু ভালো না, আমি আমরা একটু বসি, কারণ আমার আমার হচ্ছে ভালো লেগে গেছে ভাই, আমি ফোন ধরে রাখতে পারতেছি না, একজন মানুষ আমার দরকার, এক মিনিট। ওকে, তো এখানে আসলে আমাকে জানি না কেমন দেখা যাচ্ছে, সো ভালো না দেখে গেলে কিন্তু খেলবো না। ইয়াস, মানে ভালো না দেখে গেলে হবে না, এবার ঠিক আছে, ঠিক আছে? তো আমরা এই পাশে বসি। তো হচ্ছে আমি জানি না আমার কথা কতটুকু শোনা যাচ্ছে, বাট আমি শোনার চেষ্টা করতেছি, কারণ হলো আমার গলার ভয়েস অনেক কম, ঠিক আছে? আমি যদি কারোর সাথে কথা বলি মানে প্রত্যেকটা মানুষই বলে একটু জোরে কথা বলো, জোরে কথা বলো, ভাই আর কত জোরে কথা বলবো, আমি জানি না কেন সবাই এই কথাটা বলে, ঠিক আছে? মানে আমার মানে চিল্লায় চিল্লায় কথা বলতে হবে, বাস আমি আমি পারি না, আমি ইনোসেন্ট বাচ্চা, আপনারা তো জানেন অলরেডি। তো যাই হোক, মেইন কথা হচ্ছে যে আজকে জানুয়ারি মাসের প্রথম দিন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড বিকালে ঘুরতে যাব, আমি জানি না ভিডিও করা হবে কি না, বাট আমি ট্রাই করব ভিডিও করার। এখন আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছে, আপনারা তো জানেন ফোনটা যে কী হবে বুঝতেছি না, আল্লাহ রিসেন্ট মানে এটা নিয়ে আমার খুব মাথা ঘুরতেছে সত্যি কথা। সবাই আমার একটু সান্ত্বনা দেন কমেন্টে, মানে সিরিয়াসলি আমি আমি কী বলতেছি আমি নিজেও জানি না, ঠিক আছে? আমি কী বলতেছি আমি নিজেও জানি না, আর আমার হুদায় বকবক করতেছি, বাট এই 30 দিন তো আমি বকবক করবই। আপনারা দেখেন না দেখেন, কন্টেন্ট থাকুক না থাকুক, আমি প্রত্যেকটা দিন এই জানুয়ারি মাসে পুরো আমি এটা নিজের সাথে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি তো বলছি আমি ভিডিও মেক করবো, অ্যান্ড আপনাদের কিন্তু দেখতেই হবে, দেখতেই হবে, হ্যাঁ জোর করেই দেখাবো ভাই, কিছু করার নাই।
দেখতে হবে। সো চলুন এখন আর বেশি বকবক না করে অনেক বকবক করে ফেলছি, আর সবাই ভালো থাকেন, নতুন বছর সবাইকে শুভেচ্ছা। মানে নতুন বছরের নতুন রোদ, মানে সব কিছুই একটু এক্সট্রিম লেভেলের লাগতেছে, সত্যি ভালো লাগতেছে। বাট অনেক কষ্ট লাগতেছে যে ভ্লগ করছিলাম এত সুন্দর শাড়ি পরে, ভাই শাড়ি পরছিলাম বাট ভিডিও দিতে পারলাম না। আমি জানি না ওই ভিডিওগুলো আমি রিকভারি করতে পারবো কিনা, যদি পারি তাহলে তো অবশ্যই দিব। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সো টাটা।